ব্রেকিং নিউজ ও হেলিকপ্টার কিনবে বাংলাদেশ দুর্যোগকালীন দ্রুত যাতায়াতের জন্য চট্টগ্রাম পায়রা ও মংলা বন্দরের অর্থায়নে এক বা একাধিক হুবার ক্রাফ্ট এবং হেলিকপ্টার কিনতে চায় নৌপরিবহন পরিবহন মন্ত্রণালয় বিআইডব্লিউটিএ জন্য অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অধীন একটি প্রতিষ্ঠানকে দিয়ে ফিজিক্যাল স্টাডিও করিয়েছে সেই স্টাডি রিপোর্ট জমা হয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়ে রিপোর্টটি পর্যালোচনার পর হুভার ক্রাফট ও হেলিকপ্টার কেনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে তবে সেটা নৌপরিবহন মন্ত্রণালয় নাকি সিভিল অ্যাভিয়েশন বাস্তবায়ন করবে সেই সিদ্ধান্ত নেওয়া হবে পরে সংশ্লিষ্টরা জানান গত মার্চ মাসে নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এক বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয়ের জন্য দ্রুতগামী জল ও আকাশযান হুবার ক্রাফট ও হেলিকপ্টার কেনার প্রস্তাব দেওয়া হয়েছিল প্রস্তাবে বলা হয় দুর্যোগকালীন সময়ে দ্রুত যাতায়াতের জন্য চট্টগ্রাম পায়রা এবং মংলা বন্দরের অর্থায়নে এক বা একাধিক যৌথ হুবার ক্রাফট ফ্লিটের ব্যবস্থা এবং হেলিকপ্টার ক্রয় করা যেতে পারে একই সঙ্গে সকল বন্দরের মৌলিক কাঠামো একই ধরনের রেখে তিনটি সমুদ্র বন্দরকে সমানভাবে সুযোগ সুবিধা দেওয়ার জন্য বলা হয় এ প্রস্তাবকে সময় উপযোগীও ভালো প্রস্তাব বলে মনে করেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তারা কারণ এতে দুর্যোগের সময় উপকূলীয় এলাকায় দ্রুত যাতায়াত করা সহ অন্যান্য জরুরি চাহিদা মেটানো সম্ভব হবে নৌ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য পঞ্চগড় এক আসনের সংসদ সদস্য মোহাম্মদ মজাহারুল হক প্রথম প্রস্তাব করেন নদী ভরাট হয়ে যাওয়ার কারণে সাত থেকে আট মিটার ড্রাফটের জাহাজ বন্দরে আসতে পারলেও দশ মিটার ড্রাফটের জাহাজের বন্দরে আসতে সমস্যা হচ্ছে মংলা এবং পায়রা বন্দরে যাতে নির্দিষ্ট ড্রাফটের জাহাজ সব সময় আসতে পারে সেজন্য উভয় বন্দরের জন্য ড্রেজার ক্রয় করতে পাবে তার এ প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবা উদ্দিন চৌধুরী বলেন আধুনিক প্রযুক্তি সম্পন্ন জাহাজ ক্রয়ের প্রস্তাব যুক্তিযুক্ত তাছাড়া চট্টগ্রাম মংলা এবং পায়রা এই তিনটি বন্দরেরই হুবার ক্রাফট সার্ভিস চালুর ব্যাপারে স্টাডি করা হয়েছে এটি সুবিধাজনক হবে তবে এর দাম বেশি পড়বে এ বিষয়ে জানতে চাইলে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজবাহ উদ্দিন চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন সংসদীয় স্থায়ী কমিটি থেকে যেসব সুপারিশ করা হয়েছে ও সিদ্ধান্ত দেওয়া হয়েছে সেগুলো আমরা পেয়েছি আমাদের বন্দর কর্তৃপক্ষে যারা আছেন তারা এগুলো বাস্তবায়নের জন্য পরীক্ষা নিরীক্ষা করছেন হুবার ক্রাফট কেনার জন্য বিআইডাব্লিউ টি ইতিমধ্যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অধীন একটি প্রতিষ্ঠান দিয়ে ফিজিক্যাল স্টাডি শেষ করিয়েছে তারা একটা রিপোর্টও মন্ত্রণালয়ে জমা দিয়েছে এখন সেই রিপোর্ট পর্যালোচনা করে দেখা হবে যে এটা আমাদের নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়ন করতে পারবে কিনা তিনি আরো বলেন ইতিমধ্যে আলোচনায় আসছে হুবার আধুনিক যান এটা পানির উপর দিয়ে চলে আবার আকাশেও উঠতে পারে এটা আবার সিভিল এভিয়েশনের সঙ্গে সম্পর্কযুক্ত এটা তারাও করতে পারে আবার আমরাও করতে পারি খুবই ভালো একটা প্রস্তাব পাওয়া গেছে সংসদীয় কমিটির কাছ থেকে এখন এটা যাদের সঙ্গে বেশি সম্পর্কিত তাদেরই বাস্তবায়ন করা উচিত যে স্টাডি রিপোর্টটা পাওয়া গেছে সেটার পর্যালোচনা শেষ হলে হয় আমরা বাস্তবায়ন করব না হয় সিভিল অ্যাভিয়েশনকে অনুরোধ করব তারা যেন এটা বাস্তবায়ন করে আসলেই এটা দরকার কোস্টাল এরিয়ার জন্য খুব জরুরি